দেখুন একটি চাঞ্চল্যকর তথ্য ধর্মগুরু ডেরার পানির নিচে যৌন গুহা ধর্ষণের দায়ে বিশ বছরের সাজাপ্রাপ্ত কথিত ধর্মগুরু রাম রহিমের ডেরায় পানির নিচে গোপন যৌন গুহার সন্ধান পেয়েছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংগৃহীত ধর্ষণের দায়ে বিশ বছরের সাজাপ্রাপ্ত কথিত ধর্মগুরু গুরুমিত রাম রহিম সিংয়ের হরিয়ানার শীর্ষার ডেরায় অভিযান চালিয়েছে পুলিশ ভারতের বিতর্কিত এই ধর্মগুরুর বিলাসী জীবনের নানা কাহিনী প্রকাশ পাচ্ছে তার ডেরার পানির নিচে গোপন সেক্সকেভ বা যৌন গুহার সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ শুক্রবার রাম রহিমের ডেরায় শত শত আধা সামরিক বাহিনীর সদস্য সরকারি কর্মকর্তা পুলিশ ও ভিডিও চিত্র সাংবাদিকদের বিশাল একটি দল অভিযান চালায় মাটির নিচে লুকিয়ে রাখা সম্পদ খোঁজার জন্য সঙ্গে নেওয়া হয়েছিল খনন গোপন গুহায় নারীদের নিয়ে অনৈতিক কার্যকলাপ করতেন রাম রহিম জোর করে সেখানে নারীদের নিয়ে গিয়ে যৌন হেনাস্তা করা হতো ডেরার প্রাসাদ চত্বরে যে সুইমিং পুল রয়েছে তার নিচেই ওই যৌন গুহা গড়ে তুলেছেন ডেরা প্রধান রাম রহিম অভিযানের প্রথম দুই ঘন্টার মধ্যে ডেরা থেকে অর্থ নিষিদ্ধ মুদ্রা হার্ড ডিস্ক কম্পিউটার সহ বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয় প্রায় আটশো একর জায়গার ওপর গড়ে ওঠা ডেরা সচ্চা সৌদার দুইটি কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে আদালতের নির্দেশে সাবেক বিচারপতি এ এস পাওয়ারের নেতৃত্বে ডেরার বাহিরে বোমা নিষ্ক্রিয়কারী দল কমান্ডো অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি প্রস্তুত ছিল ডেরার ভিতর দুই অনুসারীকে ধর্ষণের দায়ে গত সপ্তাহে রকেস্টার গুরু রাম রহিমকে দোষী সাব্যস্ত করে বিশ বছরে কারাদণ্ড দেন আদালত বর্তমানে তিনি কারাগারে আছেন আমার এই আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে